হাই ফ্রেন্ডস, সবাইকে বিজনেস সাথে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সততাই আমাদের একমাত্র আত্মবিশ্বাস, এই মন্ত্রেই আমরা এগিয়ে চলেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। এই যে লকডাউন মুহূর্তে COVID-19 সিচুয়েশনে অনেকেই চাকরি হারিয়েছেন, কাজ হারিয়েছেন, তাই ভাবছেন যে তাহলে নিজে যদি একটা ব্যবসা করা যায় বা নিজের পায়ে যদি দাঁড়ানো যায় অল্প কিছু পুঁজি নিয়ে, সেটা হয়তো অনেকে ভাবছেন। কিন্তু কি ব্যবসা করবেন, কি আসল বিষয়, কতটা পুঁজি লাগবে, বা এরকম কি বিজনেস আছে যেটা চাহিদা রয়েছে বা মার্কেটিং করতে পারবেন খুব সহজে, এরকম নানা ধরনের কোশ্চেন আপনাদের মধ্যে জাগে এবং সেটার হয়তো সঠিক দিশাটা আপনারা কোনোদিন মানে পাচ্ছেন না। আর সেই সঠিক দিশাটা আপনাদেরকে দেওয়ার জন্য বিজনেস সাথী সবসময় আপনাদের পাশে আছে। আমরা এই জন্য এরকম একটা খুব চাহিদা সম্পূর্ণ একটা বিজনেসের বিষয়ে আজকে আলোচনা করব বা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটা, A to Z, যে বিজনেসটাতে আপনারা খুবই লাভবান হবেন এবং অল্প পুঁজিতে আপনারা বিজনেসটা করতে পারবেন। তাই আমরা আজকে অনেক খোঁজাখুঁজির পরে আমরা চলে আসলাম এটা হুগলি জেলার আরামবাগে, যেখানে কিনা রয়েছে আপনার এই যে সমস্ত যেই বাটি আপনার বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন রেস্টুরেন্টে দেখতে পান, যে যার খুবই চাহিদা রয়েছে বাটি এবং এই যে প্লেট, সেগুলি সম্পর্কে আজকে বিস্তারিত বিষয় এবং মেশিন পত্র কি আছে, দাম কি আছে, সমস্ত কিছু আমরা জেনে নেব আজকের ভিডিওর মাধ্যমে। আরেকটা কথা বলে গেছি, এখানে আপনার সব থেকে বড় সুবিধা হচ্ছে যে একই ছাতার তলায় আপনারা সমস্ত কিছু A to Z পেয়ে যাবেন, মানে একদম মেশিন থেকে শুরু করে এই যে অ্যালুমিনিয়ামের প্লেট গুলি দেখছেন, এটা প্রথমে এরকম একটা প্লেন একটা কাপড় থাকে, কাগজ থাকে, সেই কাগজের উপরে অ্যালুমিনিয়ামের যে স্তরটা দেখতে পাচ্ছেন সেটাও এখানে তৈরি হয়ে যাচ্ছে, সমস্ত কিছু এখানে তৈরি আপনি পেয়ে যাবেন, কোনো প্রকার সমস্যা নেই। অনেক সময় কি হয় যে মেশিন আপনি হয়তো কিনে নিলেন ব্যবসা করার জন্য, এইবার র মেটেরিয়াল কিনতে আপনাকে হয়তো অন্য কোথাও যেতে হচ্ছে বা খুঁজে পাচ্ছেন না, দাম ভালো পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে একদম সমস্ত কিছু মেশিন থেকে শুরু করে র মেটেরিয়াল, শুধু মেশিন না, মেশিন সারাই করার যেই মিস্ত্রি বা মেকার, সেটাও আপনি এখান থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তা আমি আর বিস্তারিত কিছু বললাম না, আমি আজকে দাদার সঙ্গে পরিচয় হব, ঠিক আছে, দাদা আমাদেরকে সমস্ত বিষয় জানাবে, কারণ এই বিষয় সম্পর্কে তো আমার অতটা ধারণা নেই, ধারণা এবং মেশিন পত্র কি আছে, প্রত্যেকটা মেশিন সম্পর্কে এর মেশিনের কি কার্যকারিতা আছে সেগুলিও দাদা আমাদেরকে ফুটে ফুটে দেখাবে, আপনাদের যাতে কোন রকমের কোশ্চেন না থাকে সেই বিষয়গুলি আমরা এখান থেকে সব জেনে নেব। তা চলুন তাহলে আমরা আগে দাদার সঙ্গে পরিচয়টা হয়ে নিই। দাদা বলছি যে আপনার নামটা যদি একটু বলতেন আর আপনার এই কোম্পানির নামটা তাহলে খুবই ভালো হতো। নমস্কার, সাফা এন্টারপ্রাইজে আপনাকে স্বাগত জানাই। তো আমার নাম হচ্ছে মসরুর মণ্ডল, আমি সাফা এন্টারপ্রাইজের ওনার। ওনার, আচ্ছা, আপনার এই যে ঠিকানাটা অ্যাড্রেসটা আমাদের ভিউয়ার্সদের দেবেন একটু, যে এটা ঠিকানাটা কি আছে। হুগলির আরামবাগ। হুগলি আরামবাগ, আরামবাগ মানে আরামবাগ বাস স্ট্যান্ডের একবারই পিছন দিকে, বাসে যদি আসা হয় তাহলে বাস স্ট্যান্ডের পিছন দিকে এটা পড়বে, মেন রোডের উপর, তাই তো। আর মানে এবার যদি কোনো কাস্টমার আসতে চায় তাহলে মানে কোন দিক থেকে, মানে ধরুন কেউ উত্তরবঙ্গ থেকে আসলো, কেউ কলকাতা সাইড থেকে আসলো, তাহলে কার কোথা দিয়ে আসলে সুবিধা হবে, বা ট্রেন ব্যবস্থা বা বাস ব্যবস্থা কি আছে? এখানে তো আমাদের পাশেই রেল স্টেশন, রেল স্টেশন থেকে আমাদের এখান থেকে হাঁটা পথ 2 মিনিট লাগে, হেঁটেও আসতে পারেন, আবার না হলে টোটো অটো সবকিছু পেতে পারেন। সব থেকে সুবিধা আমাদের এখানে বাস সুবিধা, একবারেই আমাদের এখান থেকে মাঝে আমাদের 10 ফুট দূরেতেই আমাদের বাস স্ট্যান্ড, এখানে সরকারি বাস স্ট্যান্ড প্রায় প্রাইভেট বাস স্ট্যান্ড দুটোই আছে। তো যদি কেউ ধরুন বাঁকুড়ার দিক থেকে আসতে যায় তাহলে বাঁকুড়া থেকে বাস আছে, মেদিনীপুর দিক থেকে গেলেও মেদিনীপুর থেকে বাস আছে, এদিকে ঘাটাল মেশোগ্রাম দীঘা থেকে ডাইরেক্ট বাস আছে, বাস যেটা আমাদের কারখানার সামনেই দাঁড়াচ্ছে, না কোনো জায়গায় ভেঙে কোনো জায়গায় যেতে হবে, না অন্য কোনো অল্টারনেট ট্রান্সপোর্টেশন নিতে হবে, ডাইরেক্ট আমাদের এখানে আসতে পারবেন, খুব সহজ, কোনো সমস্যা নেই। আর রেলপথে যদি আসতে তাহলে রেলপথে আপনি হাওড়া থেকে আপনি আরামবাগ লোকাল ডাইরেক্ট আছে, গোহাট লোকাল আছে, সেটাও হতে পারে। তাছাড়া ধরুন আপনি তারকেশ্বর পর্যন্ত চলে এলেন, তারকেশ্বর থেকে বাস ধরে আপনি চলে আসতে পারেন, উত্তরবঙ্গ থেকে যদি কেউ আসতে চান আপনারা তাহলে উত্তরবঙ্গ থেকে আপনাকে যদি আপনারা বাসে আসেন তাহলে ধর্মতলা আসবেন, ধর্মতলা থেকে ডাইরেক্ট আবার নন স্টপ আরামবাগ আছে, তো আরামবাগ বাস ধরে আপনি আমাদের এখানে পৌঁছে যেতে পারবেন। আর যদি ট্রেন ধরে আসতে চান তাহলে আপনি বর্ধমান আসতে হবে, বর্ধমান থেকে বাস যোগাযোগ পথে আমাদের আরামবাগে পৌঁছে যেতে পারবেন। আচ্ছা, তাহলে আজকে আমরা মোটামুটি এবার মেন যে বিজনেসটা সেটা সম্পর্কে এখন আমরা প্রবেশ করে যাই, আর অতিরিক্ত কিছু জানলাম না, কারণ ওটগুলি আমরা বাদ বাকি কোশ্চেনগুলি আমরা মেশিন দেখতে দেখতে কোশ্চেনগুলি আমরা জেনে নেব, ঠিক আছে। তবে এখন আমি যেটা দিয়ে শুরু করছি যে আপনাদের এখানে মানে কোন কোন জিনিসগুলি তৈরি হওয়ার মেশিন পাওয়া যায় সেই আইটেমগুলি আগে একটু দেখান, যে এই যে যে আইটেমগুলি যে সামনে নিয়ে বসে আছেন কি কি আইটেম তৈরি হয় সেগুলি আগে বলে দেবেন।
মানে দেখছেন আমাদের এখানে বিভিন্ন রকমের বাটি আছে, প্লেট আছে, একবারে সব থেকে পেপার প্লেট জগতে সব থেকে ছোট জিনিস হচ্ছে এইটা, এই জিনিসটা, এটা এটা হচ্ছে ফুচকা খাওয়ার বাটি, ফুচকা খাওয়ার বাটি, তাই তো? মানে এটা হচ্ছে সব থেকে কম, মানে সব থেকে ছোট জিনিস, ছোট বাটি তৈরি হয়। প্রায় এর সঙ্গে বিভিন্ন ধরনের প্লেট, এর থেকে বড় বাটি আছে, ধরুন এই 7 ইঞ্চির প্লেট, এটাতে ধরুন এই ঘুগনি খাওয়া, চুগনি খাওয়া এইসবগুলোর জন্য ব্যবহার হয়। এই যে প্লেট যেগুলো আছে, এই প্লেট গুলো ধরুন আমরা মিষ্টি দোকানে এই কচুরি খেতে, রুটি তরকারি খেতে এগুলো খুব ব্যবহার হয়, কিংবা পুজোর সিজনে এগুলো খুব ভালো প্রসাদ টুসাদ দিতে ভালো কাজে লাগে। এছাড়াও ধরুন আমাদের কাছে কিছু ভালো প্লেট আছে যেগুলো আমাদের ভাত খাওয়ার জন্য হোটেলে ব্যবহার হয়। আপনারা নিশ্চয়ই জানেন এখন যে COVID-19 সিচুয়েশনে, এখন যে সমস্ত হোটেলে এখন এসেছে, এখানে খুব মানে ছোঁয়াচে রোগ, তো এই জন্য মানুষ কেউ আর প্লেট ব্যবহার আর করছে না, ধোয়ার প্লেট ব্যবহার করছে না, সব প্লেটের উপরে তো এইগুলো ডিসপোজেবল দিয়ে এগুলো মানুষ ব্যবহার করছে, তার জন্য কি এগুলো প্রচুর চাহিদা পরিমাণে আছে। এছাড়াও দেখুন আমাদের কাছে এখানে আরো অনেক হাই কোয়ালিটির মাল আছে, এগুলো 350 ডিএসএম এর ITC কোয়ালিটি বোর্ড, একবারে সাদা ঝকঝকে বোর্ড, এইগুলো আমাদের কাছে এগুলো পাবেন সব, এগুলোই আমাদের নিজস্ব এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিটে তৈরি হয়। আর এই মাঝখানে এই এই যে এই কাগজের থালার আগে মাঝখানে থার্মোকলের কিছু থালা বেরিয়েছিল, এই জন্য এইটা একটু অনেকটা অফ হয়ে গেছিল, কিন্তু এই ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে থার্মোকলে ওটা বেশি দিন টেকেনি, কারণ ওটা পরিবেশের অনেক ক্ষতি করে থাকে, থার্মোকলটা হচ্ছে কি এমন একটা যুগ যুগান্তর ধরে মাটিতে পড়ে থাকবে, নষ্ট হবে না, নষ্ট হবে না, এটা তো মানুষের প্রচুর পরিমাণে ক্ষতি করে, শুধু মানুষ নয় পরিবেশ জগতের অন্যান্য প্রাণী, যেমন ধরুন আশেপাশে বাড়ির আশপাশে পড়ে থাকে সেগুলো মুরগি খাচ্ছে, সেগুলো মুরগি তারা খুঁটে খুঁটে খেয়ে মুরগির সমস্যা তৈরি হচ্ছে, পুকুরে যখন ফেলছে কেউ পুকুরে মাছের সমস্যা হচ্ছে, মাছের গ্রোথ বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো সরকার থেকেও চেষ্টা করা হচ্ছে এগুলো যাতে যত তাড়াতাড়ি বন্ধ করা যায়। কিছুদিনের মধ্যে আপনি যদি মাটিতে ফেলে রাখেন আস্তে আস্তে নষ্ট হয়ে নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে পরিবেশ দূষিত হওয়ার কোন সম্ভাবনা থাকছে না। আচ্ছা, তাহলে এইখানে মোটামুটি এই ধরনের পাতা থালা বা বাটি যত রকমের হতে পারে সমস্ত ধরনের তৈরি করার মেশিনই আপনার এখানে অ্যাভেলেবেল হয়ে যায়, তাই তো? সমস্ত ধরনের মেশিনই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এবার তাহলে আমরা একটু মেশিন সম্পর্কেই প্রবেশ করি, যে মেশিনের ব্যাপারে এবার আমরা কোশ্চেন করি, মানে কত ধরনের মেশিন আপনার এখানে পাওয়া যাবে? আমাদের এখানে মোট 3 ধরনের মেশিন হয়, 3 ধরনের মেশিন, তাই তো? হ্যান্ড মেশিন আছে, হ্যান্ড মেশিন মানে যেটা হাত মেশিন বলে, কেউ ওটাকে বল প্রেস বলে, ওই যে পেছনে যেটা রাখা আছে ওই টাইপের মেশিন, এইটা হচ্ছে হাত মেশিন বা হ্যান্ড প্রেস মেশিন কিংবা বল প্রেস মেশিন, মানে একই মেশিন কেউ ভিন্ন ভিন্ন নামে চেনে। হ্যাঁ হ্যাঁ, কেউ হাত মেশিন বলে চিনত, কেউ আপনার বল প্রেস। এই মেশিনে মোটামুটি আপনার কি কি তৈরি হচ্ছে এখানে? প্লেট বাটি দুটোই তৈরি হতে পারে, সবকিছুই তৈরি করা যাবে। এটাতে আপনি ধরুন এখন যেমন লেখা এখানে লাগানো আছে, এখানে 12 ইঞ্চি মানে আমাদের যে ভাত খাওয়ার যে থালাটা, সেই থালার ডাইসটা এখানে লাগানো আছে। একটা মেশিনেতেই আপনি ধরুন আপনার এই ছোট ছোট প্লেট বাটি মানে 4 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত আপনি এতে সবকিছু তৈরি করতে পারবেন। এরপর ওটা এই যে মেশিন একটা রাখা আছে, এটা হচ্ছে অটোমেটিক মেশিন। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন, এটা আপনার অটোমেটিক মেশিন, এটাতে এই রোল লাগিয়ে দিলে আপনার যে ছোট ছোট বাটিগুলো তৈরি হচ্ছে, প্লেটগুলো তৈরি হচ্ছে, এরকম। তারপরে আমরা প্রত্যেকটা মেশিন সম্পর্কে পরে আবার এই ইন্ডিভিজুয়ালি দেখে নিচ্ছি। আর এই যে পেছনে রাখা আছে ওটা কি মেশিন? হাইড্রোলিক মেশিন, হাইড্রোলিক মেশিন, তাই তো? আমাদের হাইড্রোলিক মেশিন, ওটাও কারেন্টে কারেন্টে চলে, এখানে ওয়াটার ট্যাঙ্ক ফন্টা আছে, এগুলো সব পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রত্যেকটা মেশিন সম্পর্কে আমরা পরে বিস্তারিত জেনে নেব। আমরা মোটামুটি এখন আর কথা বাড়াচ্ছি না, সমস্ত কোশ্চেন যা যা থাকতে পারে ভিউয়ার্সদের বা যারা ব্যবসা করবে ওই জাতীয় কোশ্চেনগুলি আমরা সব খুঁটিনাটি করে নেব, এবং সেটা মেশিনপত্র দেখতে দেখতে, ঠিক আছে, একটা মেশিন কিভাবে সেটিং করতে হয় বা কি ব্যাপার স্যাপার আছে সেগুলো তো আমরা এখন জানবোই, তাহলে সেগুলো দেখতে দেখতে বাদ বাকি কোশ্চেনগুলি করব। তাহলে আমরা চলুন তাহলে আগে মেশিন কি কি আছে সেটা আমরা দেখে নিই, বা এর কত কর্মক্ষমতা আছে কি বিষয় সমস্ত ইতিবৃত্তে আমরা জেনে নিই, ঠিক আছে? তাহলে দাদা আমরা প্রথমে কোন মেশিনটা দেখছি? আমরা এই হ্যান্ড প্রেস মেশিনটা আমরা এখন আপনাকে দেখাচ্ছি যে হ্যান্ড প্রেস মেশিনে কিভাবে আপনার কাজ হয়। হ্যান্ড মেশিন এটা, তাই তো? এটা হ্যান্ড প্রেস। এটাতে কি মানে কারেন্ট লাগছে এটাতে? হ্যাঁ, এটাতে কারেন্ট লাগছে, এটাতে কারেন্টের দরকার হয়। এখন উপরে উপরে যে হিট, এখানে যে হিটার বেল্ট আছে ওটা যে হিট আছে ওখানে হিট দেওয়া হচ্ছে, আর এটা যে নিচে ডাইস, এখানে আমরা পাতাটাকে এখানে নিচ্ছি, এবার মেশিনটাকে আপনাকে ছেড়ে দিলে ওখানে কিছুক্ষণ একটু ওয়েট করলে পাতার মধ্যে আপনার প্লেটের ছবি উঠে যাবে। দেখুন
কত কত সুন্দর পাতা হলো দেখুন, কয়েক সেকেন্ড মাত্র জাস্ট রাখা হলো, তাতে কত সুন্দর আমাদের পাতা গেটআপ হলো। এটা কটা পাতা হলো এখান থেকে? এটা তো ধরুন আমরা এক সঙ্গে ধরুন 12-15টা পাতা তো আমরা দিয়েই দিই এখানে। দেখুন এখানে কটা আমরা একসঙ্গে দিয়েছি দেখা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা আছে। 14টা পাতা হয়ে গেল তাই তো? মাত্র হালকা চাপে 14টা পাতা হয়ে গেল, হালকা চাপে 14টা হয়ে যাচ্ছে। এর মেশিনটা যখন আপনার ধরুন আরো কিছুদিন রানিং হয়ে যাবে, ডাইসটা আরো ফ্রি হয়ে যাবে, এখন তো নতুন অবস্থায় আছে, তো নতুন যেহেতু আছে তার জন্য একটু সমস্যা হলে হতে পারে, আরো কিছুদিন যখন যাবে তখন এটা আরো ফ্রি হয়ে যাবে, আরো আপনি 3-4টা পাতা বেশি খাওয়াতে পারবেন। আর এইটা কি আমাদের সম্পূর্ণ নিজস্ব ডাইস একবারে তৈরি করা আছে, এই জন্য এর স্পেশালিটি কি এত বেশি বেশি পাতা তৈরি করতে পারে। দেখুন প্রত্যেকটার সাইডের আপনার যে বর্ডারটা আছে, যে বর্ডার গুলো আছে ভিতরে যে দাগ গুলো আছে এগুলো সব প্রমিনেন্ট উঠছে। বাজারে ধরুন অনেক ধরনের অনেক ডাইস আছে যেগুলোতে অত ভালোভাবে পরিষ্কার ভাবে ওঠে না, ওঠে না, সেগুলোতে প্রবলেম হয়, এত মাল তৈরি হয় না সেগুলো। আমি আপনাকে পরবর্তী ক্ষেত্রে দেখাচ্ছি। আচ্ছা এটা মোটামুটি এই হ্যান্ড প্রেস মেশিনটা কত দামের থেকে শুরু আছে আপনার এখানে? আমাদের হ্যান্ড প্রেস মেশিন 15,000 টাকা থেকে শুরু আছে। 15,000 থেকে এই মেশিনটা হচ্ছে আমাদের হ্যান্ড প্রেস মেশিন, এটা একটা হ্যান্ড প্রেস মেশিন, এটাতে 15,000 থেকে শুরু আছে আপনার। এটাতে কি তৈরি হচ্ছে? এটাতে আপনার শুরু তৈরি হবে কি ছোট 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 বাটিগুলি তৈরি হবে, 7-inch প্লেট, 8-inch প্লেট, 9-inch প্লেট বাটি তৈরি হয়ে যাবে, বাটি বাটি সবই তৈরি। আর এটাতে শুধুমাত্র বাটি হচ্ছে তাই তো? না বাটি প্লেট এতে সবই হবে, প্লেটও হয়ে যাবে, থালাটা খালি এতে তৈরি করা যায়, এটা বড় ডাইস লাগে হয়ে যাবে। আর এটাতে মোটামুটি এই যে এটাতে আপনার বাটি প্লাস হচ্ছে থালা দুটোই তৈরি হয়ে যাচ্ছে তাই তো? তাহলে এটার দাম কত আছে এখন? এটাতে আমাদের মেশিনটার দাম আছে 22,000 টাকা দাম আছে, এটা 22,000 টাকা দাম আছে, এটা 15,000 টাকা। আর সমস্ত র মেটেরিয়াল সবকিছু তো আপনার এখানে অ্যাভেলেবল পাওয়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা পার্ট পার্ট খুলে নেওয়া যায়, এই উপরের যে পোর্শনটুকু আছে একবার ওঠো, উঠে দেখো উপরের পোর্শনটা কিভাবে খোলা যায়। এই যে পোর্শনটুকু আছে দেখুন, এটা কিন্তু পুরো পার্ট আলাদা হয়ে গেল। আবার এটাকে এটাকে আবার এইভাবে লাগিয়ে দিতে হয়, তাহলে এটা ফিটিং হয়ে গেল। এই মেশিনের মধ্যে এমন কোনো কিছু রকেট টেকনোলজি নেই যে আপনার কাজ চালাতে অসুবিধা হবে, একবারে খুব। আচ্ছা এই মেশিনের স্টকটা আপনার কাছে কেমন আছে? আমার এই মেশিনের স্টক মোটামুটি ধরুন আমার কাছে এখন আপাতত 20-25 পিস মতো আছে। আচ্ছা দাদা, এই মেশিন কেনার পর মানে কোন লোক ধরুন অনেক বাইরে থেকে আসলো, আসাম ত্রিপুরা থেকে আসলো, ওনার ধরুন আসতে যেতে অনেকটা সময়ের ব্যাপার থাকে, দেখা গেল এরকম টাইমে আসলো ওনার বাড়ি যেতে সমস্যা, সেই ক্ষেত্রে কি ওনার এখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা কি? আমার নিজস্ব গেস্ট হাউস মতো আছে এখানে, এখানে ফ্রি অফ কস্টে থাকতে পারবেন, একদিন দুদিন ট্রেনিং নিয়ে কাজ শিখে নিয়ে আপনি মাল নিয়ে যেতে পারবেন, তার জন্য আপনাকে এক্সট্রা কোনো কস্ট বিয়ার করতে হবে না। আচ্ছা এরকম দূরের অনেক কাস্টমার আছে যারা ধরুন আসাম ত্রিপুরা গুয়াহাটি থেকে আসে, যাদের আসতেই একদিন দুদিন লেগে যায়, তাহলে এসেই তো সঙ্গে সঙ্গে সে ঘুরে চলে যেতে পারবে না। এবার ধরুন অনেকে বললো যে দাদা আমি আসতে পারছি না, আমি আপনাকে বা প্রথমবার আসলো এবার দ্বিতীয়বার আরেকটা মেশিন দরকার হয়, তখন আর উনি আসবেন না, আপনার আপনাকে টাকা পেমেন্ট করে দিল, আমরা ব্যবস্থা করে ট্রান্সপোর্টের ব্যবস্থা, গাড়িতে পাঠাতে বলেন যে আমরা গাড়িতেও পাঠিয়ে দিতে পারবো, আমাদের এখানে সবকিছু সমস্ত ব্যবস্থা আছে তাই তো? আর ট্রান্সপোর্টে তো যদি ওনার যদি ট্রান্সপোর্টেশনের নাম্বার দিয়ে দেয় আমি সেই ট্রান্সপোর্টে লাগবে। আর এই মেশিন পত্র কেনার মানে যদি কেউ ধরেন ইএমআই কিনতে যাচ্ছে তাহলে কি সেই ক্ষেত্রে তার কোনো সুবিধা পাবে কি? ইএমআই আমাদের এখানে আছে, আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে ক্রেডিট কার্ডের ইএমআই তে আমরা আপনার মেশিন ব্যবস্থা করে দেবো। আচ্ছা সেই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে তাই তো? আচ্ছা এটা তাহলে আমরা মোটামুটি এই যে এটা গেল হ্যান্ড প্রেস মেশিন, হ্যান্ড প্রেস মেশিনের সেটিংটা আমরা যে একটা সেটিং দেখতে পারি মানে কিভাবে সেটিং করে, হ্যাঁ কিভাবে সেটিং করে, বা এই যে এখানে আমরা দুটো ডাইস দেখতে পাচ্ছি, কোন ডাইসটার কি কাজ আছে যদি একটু বলতেন তাহলে? দুটো ডাইসেই কি আমার একই কাজ হয় কিন্তু দুটো ডাইসের মধ্যে কি কোয়ালিটির একটু ফারাক আছে। দেখুন আপনি এই যে ডাইসটা দেখতে পাচ্ছেন এর কত ফিনিশিং সুন্দর আছে, দেখুন এখানে এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে সাফা এন্টারপ্রাইজ, এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড, আমরা নিজেদের এটা তৈরি করি আমরা। আর মার্কেটে যেগুলো চলে খুব কম দামের জিনিস, এখন তো ধরুন সবার সস্তার পেছনে তো মানুষ ছুটছে, মানুষ দেখছে না যে আমি কি কোয়ালিটি মাল নিচ্ছি কি নিচ্ছি, সস্তা হলেই তো মানুষ ঠিক আছে মানুষ আমি নিয়ে নিচ্ছি। দেখুন আমি দুটো ডাইসই আপনাকে দেখাচ্ছি, দুটো ডাইসের দেখলে আপনি বুঝতে পারবেন যে দুটো ডাইসের মধ্যে কি কোয়ালিটি কি ফারাক আছে। দেখছেন এই যে ডাইস আছে, এই ডাইসের মধ্যে দেখুন আপনার অটোমেটিক যে এখানে ইনজেক্টর দেওয়া আছে, এইগুলো কোনো ডাইসে কেউ দেয় না,
আমরা এগুলো দিয়ে দিই কি, যখন ধরুন পাতা হিট হচ্ছে, হিট হয়ে যখন পাতাটা তৈরি হচ্ছে তখন অটোমেটিক্যালি উপরে তুলে দেবে, যাতে হাতটা বেশি না লাগে, তাই হিট যাতে বেশি না লাগে, কিংবা আপনার হাতে যখন তৈরি করতে যাবেন আপনার হাতে এই ডাইসটা অনেক গরম হয়ে থাকে, তখন আপনার যাতে না হাতে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, হাতে ছ্যাঁকা লাগে যাতে না লাগে, তার জন্য এগুলো আমরা ব্যবস্থা করে দিই ফর সেফটি রিজন। ঠিক আছে, আর এই ডাইসের ওজন দেখছেন, এগুলো সব মেটাল, খুব হাই কোয়ালিটি মেটাল দেওয়া আছে, অ্যালুমিনিয়াম দেওয়া আছে। এইটা এক ধরনের ডাইস হলো, আর এইটা হচ্ছে আপনাদের কি, এইটা হচ্ছে বাজার চলতি কমা দামি যে ডাইস আছে সেই ডাইস। এই ডাইসটা আপনি ফিনিশিং দেখতে পাচ্ছেন, এর ফিনিশিং অত ভালো নয়, আর এর যে মালটা যে তৈরি হচ্ছে এই মালে দেখুন উপর তলার যে রিং আছে, রিং গুলো ঠিকঠাক ভাবে পরিষ্কার ভাবে ওঠে না, একদমই ভালোভাবে পরিষ্কার ভাবে ওঠে না, আপনি দেখেই বুঝতে পারছেন। তার মানে কেউ নিলে আমার মতে ভালো মালটা নেওয়াই ওর, দেখুন ভালো মাল তো অবশ্যই, ভালো মাল নিলে ভালো কাজ হবে, সেটা তো বুঝতে পারছেন। আর এর যে হিটারের যে সিস্টেম আছে, এর ভিতরে তো পুঁতি হিটার দেওয়া আছে, দেখুন এর যে ভিতরে এই যে হিটারের সিস্টেম আছে, এর ভিতর দিয়ে এখানে হিটার আছে, আর এর এখানে হিটার গুলো লাগানো থাকে, এগুলো টোটাল এখন ফিট করা নেই, যখন ফিট হবে তাহলে এখানে কি কারেন্ট কনজামশনটা অনেক বেশি হয়, এগুলো কাস্টমাররা বুঝতে পারে না, তো ওই জন্য পরবর্তী ক্ষেত্রে নিয়ে গিয়ে অনেকদিন কাজ করার পরে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আমি খারাপ জিনিসটা নিয়ে এসেছি। আচ্ছা, এই ক্ষেত্রে বলছি যে হ্যান্ড প্রেস মেশিন গুলির ক্ষেত্রে আপনার কিরকম কি কারেন্টের প্রয়োজন হয়? হ্যান্ড প্রেস মেশিনের ক্ষেত্রে আপনার মোটামুটি পার ডে ঘন্টায় এক ইউনিট মতো কারেন্ট আপনার কনজামশন হয়, এক ইউনিট মতো, তাই ঘন্টায় এক ইউনিট লাগে। আমাদের বাড়িতে যে আমরা ধরুন যে হিটারে রান্না বান্না করতে অভ্যস্ত, যে কয়েলটা লাগানো হয় 1000-1500 ওয়াটের যে কয়েলটা লাগানো হয়, সেই কয়েলটা এর ভিতরে লাগানো আছে, তো এটাতে প্রচুর পরিমাণে কারেন্ট কনজামশনটা প্রচুর পরিমাণে হয়, ঘন্টাতে 2 ইউনিট 2.5 ইউনিট পর্যন্ত অনেকটা কারেন্ট খেয়ে, হ্যাঁ অনেক কারেন্ট খেয়ে নেয়, সেক্ষেত্রে মাসের শেষে দেখা গেলে কি ইলেকট্রিক বিলের বোঝা কিন্তু কাস্টমার সহ্য করতে পারে, সেক্ষেত্রে তখন ভাবে যে বিজনেসে লস হয়ে যাচ্ছে, তখন সে পিছু হটে যায়, অ্যাকচুয়ালি সে প্রথমে ভাবেই না যে আমি হয়তো খারাপ মালটা ভুলবশত কিনে ফেলেছি, আসল ভালো মাল যদি কিনতে হয় তাহলে আপনাকে এই ধরনের জিনিস আপনাকে কিনতে হবে, এই ধরনের জিনিসে এই ডাইসেতে আপনি যদি কিনতে চান তাহলে আপনি এক একবারে মোটামুটি 16-17টা করে পাতা আপনি কিন্তু এক একবারে দিতে পারবেন, কোনো প্রবলেম ছাড়াই খুব ভালো মাল তৈরি, খুব সুন্দর সাজটাও তৈরি হয়ে যাবে। আচ্ছা, তাহলে কেউ যদি ধরুন এই ভালো ডাইসটা নিল আর হ্যান্ড প্রেস মেশিনটা নিল, সেই ক্ষেত্রে ওনার মানে ঘন্টায় কতটা উনি তৈরি করতে পারবে? দেখুন এটাতে যেহেতু আমরা এক একবারে 15-16টা করে এক একবারে 1-1টা পাঁচ দিতে পারছি, সেক্ষেত্রে ঘন্টাতে 1500 মতো মাল অবশ্যই একজন বসে সে তৈরি করে। আর কাঁচামাল তো কোনো ব্যাপারই না, সমস্ত র মেটেরিয়াল আপনার কাছে একদম, আমরা এটাও দেখিয়ে দেবো এখানে কিভাবে র মেটেরিয়ালটা তৈরি হচ্ছে, সম্পূর্ণ এই একই ছাদের তলায় আপনারা সমস্ত র মেটেরিয়ালস এবং মেশিন পেয়ে যাবেন, সেই কিভাবে তৈরি হচ্ছে সেই জিনিসটা আমরা দেখে নেব। এবার আমরা তাহলে অটোমেটিক যেই মেশিনটা আছে, সেমি মেশিনটা, এই যে পাশে রাখা আছে, এই মেশিনটা একটু দেখে নেব এটার সম্পর্কে। তাহলে এটা হচ্ছে আপনার অটোমেটিক মেশিন, তাই তো? হ্যাঁ, এটা আমাদের অটোমেটিক মেশিন, এখানে অটোমেটিক মানে কি, পিছনে রোল লাগানো আছে, এই রোল দেখতে যে চালু হয়ে আছে, রোল আস্তে আস্তে টেনে টেনে আসছে। হ্যাঁ, আমি একটু দেখিয়ে নিচ্ছি ভিউয়ারদের, এই যে পিছনে রোলটা লাগানো আছে, এরপর এখানে একটা হাওয়া দেওয়ার মতো একটা সিস্টেম আছে, তাই তো? হাওয়ার মাধ্যমে এই বাটিটা সরে আসে, তাই তো? মানে কি সুবিধা কতটা পাওয়া যাবে, কি বর্তমান যা পরিস্থিতি চলছে তাতে এই মেশিনের জন্য শুধুমাত্র আপনার বাটি প্লেট ছোট ডোনা করবেন, প্লেট করবেন, তার জন্য এটা বেস্ট। থালার ক্ষেত্রে হবে না, শুধু বাটির ক্ষেত্রে এটা বিশেষ সুবিধা আছে, একটু ছোট লাগে দেখতে, ওই জন্য ওই থালাটা খুব একটা, এখন আগে খুব চলতো কিন্তু এখন থালাটা চলছে, এখন শুধুমাত্র ডোনা মানে ছোট ঘুগনি খাওয়ার বাটি, ফুচকা বাটি,
চাউমিন বাটি, বিরিয়ানির বাটি, এগুলো প্লেটগুলো, এগুলো আপনাদের জন্য ভালো চলছে। আচ্ছা, আমরা দাদা অনেক সময় দেখি যে ইউটিউবে বা বিভিন্ন যেখানে ভিডিও থাকে বা ফেসবুকে অনেকে দোকানের বা মেশিনের অ্যাড দেয়, এবং এটা অ্যাড দিয়ে আবার বলে থাকে যে আমাদের কাছ থেকে মেশিন কিনে নিন এবং মাল আমাদের কাছে বিক্রি করুন, অর্থাৎ বাইব্যাক যে ব্যাপারটা আছে এটা বলে। তা এটা কি অ্যাকচুয়ালি সম্ভব আপনাদের এখানে ওই বিষয়টা? দেখুন, এটা তো মানে একটা আপনি খুব ভালো কোশ্চেন করেছেন আর কি, যে এটা বাইব্যাক করবো কি করবো না। দেখুন, যারা বাইব্যাক বলে ইয়ে করে তারা অ্যাকচুয়ালি সম্পূর্ণ এটা সম্পূর্ণ ফেক, ভিত্তিহীন কথাবার্তা। কারণ দেখুন, আমি সারা মাসে দেওয়া হয়তো আমার এখান থেকে 20-25টা মেশিন আমি সেল করলাম, তাহলে আমার আমার এই বর্তমান আজকে ব্যবসা 8 বছরের ব্যবসা, তার মানে আমার কাস্টমার বেস কতগুলো আছে আপনি মোটামুটি অনুমান করতে পারছেন। তাহলে সবার থেকে যদি আমি বাইব্যাক করি তাহলে আমার মাসেতে 10-20 লাখ কি 20 লাখ আরো বেশি আমার হয়তো বাইব্যাক করতে হবে, যেটা আমার পক্ষে অসম্ভব। যারা এটা বলে থাকে শুধুমাত্র মেশিন বিক্রির প্রলোভন, আর আপনি চক্রান্তই বলতে পারেন, মানুষ ঠকানোর চক্রান্ত, মানে মেশিনটা বিক্রি করার জন্য একটা, আর মেশিনটা বিক্রি হয়ে গেল এইবার ওই ওই লোকে একেবারে মানে যাচ্ছে তাই অবস্থা। ম্যাক্সিমাম যারা করে, শুধুমাত্র যারা মেশিন বিক্রি করে তারাই এই ধরনের কথাবার্তা গুলো বলে বিক্রি করে। 10,000 টাকা সাপোজ একটা মেশিনের দাম 10,000 টাকা, আমি যখন বলবো যে বাইব্যাক করবো তখন এই মেশিনটার দাম 20,000 টাকা নিয়ে নেবে। আচ্ছা বলছি, তাহলে ধরুন কেউ নতুন বিজনেস করলো, সেক্ষেত্রে উনি অত মার্কেটিং সম্পর্কে অতটা আইডিয়া নেই বা কিছু, তা ওই রকম যারা নতুন আসছে তা ওদের ক্ষেত্রে কি মালটা ব্যবসাটা করাটা কি সুবিধাজনক হবে, বা মালের চাহিদাটা অ্যাকচুয়ালি কেমন আছে? দেখুন, সেটা আপনারা কি একটু গাইড করে দিতে পারবেন ওদেরকে? অবশ্যই আমি এগুলোকে গাইড করে দিতে পারবো। দেখুন, ব্যবসা আপনাকেই করতে হবে, ব্যবসা আপনাকেই করতে হবে, আমি আপনাকে সহায়তা করবো মাত্র। আমি আপনাকে কিভাবে ট্রেনিং দিতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে করলে ভালো প্রোডাকশন পাবেন, কিভাবে মার্কেটিং করতে হবে, সেগুলো আমি আপনাকে একটু শিখিয়ে দিতে পারি বাস। আচ্ছা, আমি আপনাকে সহায়তা বলতে আমি আপনার হয়ে না ব্যবসা করতে যাবো, আমি না হয়ে আপনার হয়ে মার্কেটিং করতে যাবো, না আমি আপনার হয়ে মাল তৈরি করবো, মার্কেটিংটা আজ আপনাকেই করতে হবে, আমি শুধুমাত্র সহায়তা। এই ক্ষেত্রে বিশেষ সুবিধা হচ্ছে এই যে বাটিগুলি বা থালাগুলি সমস্ত মুদি দোকান আর দশকর্মার যে দোকান বা অথবা ছাড়াও আরো কিছু কিছু জায়গাতে চলে, যেমন এখন গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন ফেস্টিভ্যাল চলছে, তারপর ধরুন দীঘাতে সবসময় যে সমস্ত টুরিস্ট স্পট যেগুলো দীঘা তারাপীঠ আমাদের লোকালের মধ্যে যেগুলো আছে, এখানে হিউজ পরিমাণ বাটি প্লেটের একটা চাহিদা আছে, চাহিদা থাকে। তো সেক্ষেত্রে কেউ যদি মনে করে যে না আমি শুধুমাত্র ডোনার ব্যবসা করবো, যে ওই রকম অটোমেটিক মেশিন নিয়ে, তাহলে তারাও কিন্তু করতে পারেন। ইভেন আমার কাছে এরকম অনেক পার্টি আছে যারা ধরুন কিছুদিন আগে পর্যন্ত, বছর খানেক আগে একটা মেশিন নিয়ে শুরু করেছিল, তাদের আজকে ব্যবসাটা তারা এত পরিধি বাড়িয়ে ফেলেছে, যারা ধরুন 4-5টা মেশিন নিয়ে তারা কাজের সম্পূর্ণ মালের যোগান দিতে পারছে। তার মানে মোটামুটি ব্যবসাটাতে মানে লস খাওয়ার বা ওরকম কোন ব্যাপার একদমই থাকছে না, চান্সেস নেই। আপনার যদি কাজের প্রতি ডেডিকেশন থাকে, মার্কেটিং এ যদি আপনি ঠিকঠাক ভাবে করেন, তাহলে আপনার অবশ্যই ব্যবসায় আপনি সাকসেস পাবেন। আচ্ছা, এই যে অটোমেটিক যে মেশিনটা, এটার মোটামুটি দাম কত আছে, কত রেট আছে? এই মেশিনটার আপনার এখন বর্তমান দাম হচ্ছে 45,000 টাকা। 45,000 টাকা, তাই তো? আচ্ছা, এটাতে কারেন্ট কিরকম পড়বে? ওই ঘন্টাতে আপনার 1 ইউনিট আছে, 1 ইউনিট পড়বে। আমার এখানে ক্রম্পটন গিবসের ভালো কোয়ালিটির 1 HP মোটর দেওয়া আছে, যদি মোটরের কোনো সমস্যা হয় 1 বছরের মধ্যে আপনার কোম্পানি হোম সার্ভিস দিয়ে দেবে আপনাকে। আচ্ছা, আর মেশিনে নর্মাল কোনো যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের এখান থেকে মেকানিক আছে, আপনার মেকানিক মানে সারাইয়ের জন্য আপনি সহায়তা পাবেন। বাহ, এই জিনিসটা কিন্তু সমস্ত অনেক কোম্পানিতে কিন্তু পাওয়া যায় না, যে মেশিন নিয়ে গেল, নিয়ে গিয়ে এবার আমরা দিয়ে, হ্যাঁ বলে দাদা মেশিনটা একটু ডিস্টার্ব করছে কি করা যায়, ওরা বলে দেয় যে আপনি লোকাল ই দেখিয়ে দিন, এরকম মানে একটা দায়সারা কাজ করে। মেশিন যে সবসময় ভালো চলবে সেটাও কথা নয়, মেশিন মানে ব্রেকডাউন হবে, এটাই নরমাল। তো সেক্ষেত্রে আমাদের থেকে সহায়তা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আর যেটা বলছিলাম যে মেশিনের ক্ষেত্রে কি আপনাদের যে বছরে একটা সময় বা কোন একটা সময় কি ছাড় দেওয়া, এরকম কোন বিষয় আছে কি, আপনি ডিসকাউন্টের কোন ব্যবস্থা? দেখুন, ডিসকাউন্টের ওই রকম ভাবে ব্যবস্থা নেই, কিন্তু আমরা একটা একটা ডিসকাউন্ট আমরা সবসময় দিয়ে থাকি। ধরুন, আমরা যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের যে ক্ষুদ্র শিল্প গ্রাম উন্নয়ন দপ্তর আছে, ওই দপ্তরের সঙ্গে আমরা জুড়ে আছি, মানে আপনাকে আরো একটু ভেঙে বলতে গেলে যে আমাদের যে স্বনির্ভর গোষ্ঠী হয়, ওই স্বনির্ভর গোষ্ঠীর অনেক স্বনির্ভর গোষ্ঠীকে আমরা কিন্তু এই মেশিন সাপ্লাই করি। তারা আজকে বিভিন্ন গোষ্ঠীরা একটা দুটো মেশিন নিয়ে গিয়ে তারা কিন্তু আজকে সাকসেসফুলি বিজনেস করছে। তো যেহেতু আমরা সরকারের ওই ডিপার্টমেন্টের সঙ্গে আমরা প্রত্যক্ষভাবে জড়িত আছি, এই জন্য আমরা মোটামুটি এখন বর্তমানে টোটাল যে মেশিন নিচ্ছে, যদি কোনো মহিলা উদ্যোগপতি আমাদের কাছে আসে যে তারা যদি বিজনেস করতে ইন্টারেস্টেড হয়, তাহলে তাদের উপর আমরা অ্যাডিশনাল 15% আমরা ডিসকাউন্ট দিচ্ছি এখন। বাহ, খুব ভালো একটা উদ্যোগ আপনারা নিয়েছেন। তা সেই ক্ষেত্রে যারা বাড়ির মহিলা বা মেয়ে আছে, অনেক দাদা বা স্বামী বাড়ির মহিলাদের জন্য এই যে আমাদের যে ছোট্ট একটা মেশিন আছে যেটা 15,000 থেকে শুরু, এই যেটাতে ধরুন আমরা ছোট ছোট বাটি প্লেট, চাউমিন প্লেট, ঘুগনির বাটি, তারপরে বিরিয়ানির প্লেট যেগুলো হয়, এই যে এই মেশিনটা যদি বাড়ির কোনো মহিলা যদি নিয়ে গিয়ে কাজ করে, তাহলে সে সারাদিন যদি কাজ করে মোটামুটি 500-700 টাকা, 1,000 টাকা একটা ইনকামের একটা পথ দেখতে পাবে। খুব ভালো একটা ব্যাপার।
এটা শুধুমাত্র কিন্তু আমাদের মহিলাদের মহিলাদের জন্য সারটা থাকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি মেশিনটা হচ্ছে? এটা হাইড্রোলিক মেশিন, তাই তো? এটা হচ্ছে আপনাদের হাইড্রোলিক মেশিন, হাইড্রোলিক ফাংশনের মেশিন। হাইড্রোলিকের আপনারা এখানে হাইড্রোলিক ফাংশন মেশিন হচ্ছে, এখানে ধরুন হাইড্রোলিকের সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের মাধ্যম দিয়ে ধরুন এটা এই যে উঠবে নামবে। আচ্ছা, এটাতে তাহলে মোটামুটি কটা পাতা কাজ হয়? দেখুন, এটাতে আপনি আমাদের যেহেতু এটা মানে সব থেকে হাই কোয়ালিটির টাইসটা লাগানো আছে, তার জন্য আপনি 17-18টা পাতা আপনি আরামসে করতে পারেন। আমি আপনাকে করে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু দেখালে ভালো হয়। এই নিলাম আমি এখানে, দেখুন চারিদিকে গার্ড লাগানো আছে, যেমন পাতাটা কোনো দিকে ছোট বড় হয়ে যাবে সেরকম কোনো কিছু ব্যাপার নেই। এই ঠেলে দিলাম, দেখুন এখানে আমার দুটো জিনিস আছে, এগুলো হচ্ছে হিটার, এটা হচ্ছে হিটার, এগুলো প্রচন্ড পরিমাণে গরম হয়ে থাকে। দেখুন এই আমি লিভার দিলাম, আমি লিভারটাকে ফেলে দিলাম, আবার প্রেস হয়ে গেল। এটা কিছুক্ষণ আপনার 5-10 সেকেন্ড থাকবে, তাহলে কিন্তু আপনার পাতাটা তৈরি হয়ে যাবে। এবারে এটাকে ১১, ১২, ১৩ দেখুন ওপরের পাতাটাও যেমন আপনার গেটআপ, নিচের পাতাটাও সেরকম গেটআপ। অনেকে হয়তো ভাববেন যে ওপরটা এত ভালো হয়ে আছে, নিচেটা হয়তো এতটা ভালো হবে না। দেখুন এটা নিচের পাতা, নিচের পাতাটাও কিন্তু সুন্দর একই রকম ফিনিশিং। এটা শুধুমাত্র হচ্ছে শুধুমাত্র ডাইসের ভালো, ডাইসের ভালো জন্য, তাই তো? ভালো ডাইসের জন্য। আর এই ক্ষেত্রে যে কাগজটা আছে, এই কাগজটা কত জিএসএম বাইরে সাইজ কিটা মানে সাইজ তো জিএসএম তো অনেক রকমের হয়। হ্যাঁ, যেমন আপনার ধরুন 80 জিএসএম থেকে 180, 150, 250 এরকম বিভিন্ন হাই, মানে একটু জিএসএমটা একটু বেশি হলে মানে একটু মোটা হলে একটু কম পরিমাণে হবে, ঠিক আছে? এই একটা ব্যাপার যেটা আমি করছি, যেমন আমরা 80 জিএসএম করছি। আর এর মোটামুটি ইলেকট্রিক ব্যাপারটা মানে কারেন্ট কতটা কি পড়বে? বেশি কারেন্ট খাবে আপনার মোটামুটি ঘন্টা 1.5 ইউনিট মতো আপনার কারেন্ট খাবে। এর যে মেশিনের ফাংশনটা আমি আপনাকে একটু বুঝিয়ে দিই, দেখুন এইটা হচ্ছে আপনার হিটারের সুইচ। হ্যাঁ, এটা হচ্ছে একটা হিটারের সুইচ, হিটার দেখুন এখান থেকে 10 থেকে 100 পর্যন্ত আছে, মানে এখানে আপনি ভোল্ট কত হিটার দেবেন না দেবেন সেটা আপনার হিট দেবেন সেটা হচ্ছে ব্যাপার। দেখুন এখানে দুটো হিটার সুইচ দেওয়া আছে, দুটো হিটার সুইচ দেওয়া আছে, তার মানে হচ্ছে এখানে দেখুন এখানে এই একটা ওপরের হিটার, একটা হচ্ছে নিচের হিটার। এখানে এই দুটো হিটার দিয়ে একটা ওপরের হিটার একটা নিচের হিটারকে কন্ট্রোল করা হচ্ছে। আর এখানে যেটা দেখুন, এখন দেখা যাচ্ছে 225 বলে একটা রিডিং আপনি দেখতে পাচ্ছেন, এই রিডিংটা হচ্ছে ভোল্টেজ কত আছে, ভোল্টেজ কত, মানে আমরা ছোট মেশিনের মধ্যে অল্প দামের মধ্যে আমরা কিন্তু সমস্ত জিনিসটা আমরা কভার করে দিচ্ছি, যাতে কাস্টমারের এটা কি ঘরোয়া যে কারেন্টটা যেটা লোকে বাড়িতে কাজ ওই কারেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কিংবা বাল্কের কোনো কানেকশনের আমরা কিছু দরকার নেই। ঘরোয়া যে কানেকশন আছে 220 লাইন, মানে আমরা বাড়িতে যে এতে ব্যবহার করি সেই লাইনে দিয়ে আপনার হয়ে যাবে, তাই তো? আচ্ছা, আর এই এর যে সাইডে যে যেমন মোটর আছে আপনার 2 HP মোটর আছে, এই 2 HP মোটর আছে, এটা ক্রম্পটন গ্রিপস এর মোটর আছে, খুব ভালো কোয়ালিটি ব্র্যান্ডেড মোটর। এই মোটরে আপনি 1 বছরের আপনার হোম সার্ভিস পেয়ে যাবেন, যদি এর মধ্যে কোনো খারাপ হয় তাহলে আপনি কিন্তু কোম্পানির তরফ থেকে সমস্ত ফেসিলিটি পেয়ে যাবেন। আর এই যে হাইড্রোলিকটা, এটা কি আপনার এয়ার বেস নাকি এটা কোনো অয়েল ভিত্তিক ব্যাপার আছে? হাইড্রোলিক দেখুন, এয়ার বেস হাইড্রোলিক আর অয়েল বেস হাইড্রোলিক আপনি ঠিকই বলেছেন যে দু ধরনের হাইড্রোলিক হয়, কিন্তু আমাদের এখানে এয়ার বেস হাইড্রোলিক নয়, এটা আমাদের টোটালটা হচ্ছে অয়েল বেস। এয়ার বেস হলে তার ফাংশন অন্যরকম হয়ে যায়, তার প্রজেক্ট কস্ট অনেক বেড়ে যায়, সেটা হয়তো কাস্টমার হয়তো অ্যাফোর্ড করতে পারবে না। তো অয়েলটা মানে কিভাবে মানে প্রতিদিন অয়েল দিতে হবে এরকম কোনো ব্যাপার নাই? অয়েল দেওয়ার কোনো ব্যাপার নেই। এই যে ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কের মধ্যে আপনার 60 লিটারের ট্যাঙ্ক থাকে, এই ট্যাঙ্কের মধ্যে আপনার তেল একবার ঢেলে দেওয়া হলো, এবার এই ট্যাঙ্কটার মধ্যে যা তেল থাকবে এটা আপনার চলতেই রইলো। কোনো সময় দেখুন নর্মাল তেল গরম হতে হতে একটা নর্মাল সার্টেন পার্সেন্টেজ কিছু আপনার একটা উপে যায়, সেক্ষেত্রে আপনি বছরে হয়তো আপনার 500 গ্রাম কি 1 লিটার মতো একটু ঢাললেই আপনার কাজ মিটে যাবে, মানে আপনার রেগুলার বেসিসে চেঞ্জও করতে হয় না, রেগুলার বেসিসে ফেলতেও হয় না, একা তেলেতেই কাজ হবে। সে মোবিলের মতো বাইকের মোবিলের মতো অনেকদিন পর পর মডেল আছে, মানে ওর ম্যাট 68 বলে একটা তেলের মডেল আছে কিংবা সার্ভো আছে, এগুলো যে কোনো জায়গাতে আপনি কিনতে পেয়ে যাবেন। তাহলে এই মেশিনটার দাম কত আছে এখন? এখন এই মেশিনটার আমাদের কাছে প্রাইস যাচ্ছে 55,000। আচ্ছা,
আর এই যে এই একটা সিস্টেম, অনেক সময় আমরা অনেক ভিডিওতে দেখি যে এই মেশিনের দ্বারা আপনার ওই জুতো তৈরি হয়ে যাচ্ছে, হাওয়াই চপ্পল কাটিং হয়ে যাচ্ছে, এটা কি সম্ভব? এই মেশিনের দ্বারা আপনি আপনার জুতো তৈরির কাজও করতে পারবেন, করতে পারবেন, তাই তো? মানে এই ডাইসটাকে খুলে দিয়ে সেখানে আপনি একটা জুতোর যে ডাইস হয় প্লাস যে ফাইবারের যে শিট হয় সেটা দিলে আপনার জুতো কাজও আপনি করতে পারবেন। মানে এই মেশিনটা আপনি ঠিকই বলেছেন যে আপনার টুইন ওয়ান হিসেবে ইউজ করা যায়, ভালোভাবে ব্যবহার করা যায়। অনেকে অনেক যারা জুতোর ব্যবসা করে ওরা হয়তো ভাবে যে আমি একটা এবার একটা হাইড্রোলিক মেশিন নিয়ে নেই, তখন কোথায় পাবো? তার মানে ওরা এখানে এসে যোগাযোগ করলো আপনার কাছ থেকে, একসঙ্গে হয়ে যাবে, আমাদের কাছে আসতে পারে, তাদের থেকে আমরা কমপ্লিট সবকিছু সেটা রেডি করে দিতে পারি। তাহলে মোটামুটি মেশিন সম্পর্কে আমরা সবই খুঁটিনাটি জেনে নিলাম। তাহলে এবার আমরা যে র ম্যাটেরিয়ালস যেভাবে তৈরি হচ্ছে মানে মেশিনের সাহায্যে সেটাও আমরা একটু চলুন তাহলে দেখে নিই। আমার কাছে এখানে ধরুন সিঙ্গেল ডাই আছে এখন রাখা, আরো আপনাদের এর থেকে বড় বড় মেশিনও আছে। এটা আমি আপনাকে জাস্ট বেসিক প্রাইস একটা বললাম, 85,000 থেকে আরম্ভ। এখানে আমাদের এখান থেকে 1,00,000-1,50,000 অনেক দামি দামি মেশিন আছে, সেগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখাচ্ছি। ধরুন এই হচ্ছে আর একটা আমাদের যে মেশিন, ওখানে আপনি দেখলেন যে সিঙ্গেল ডাইস মেশিন আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের ডবল ডাইস। ডবল ডাইস মানে হচ্ছে যে দুখানা ডাইস একসঙ্গে চলবে, প্যারালেলি চলবে, আর প্রোডাকশনটা নর্মালি একটু বেশি হবে। সিঙ্গেল ডাইস যা হবে তার ঠিক ডবল হয়ে যাবে। তো আমি আপনাকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো কিভাবে কাজ করে। দেখুন এখানে একটা ডাইস নামলো, ঠিক একটা ডাইস নামলো, এইরকমভাবে পরপর কাজ হবে। মানে একজনেরই হয়তো কাস্টমারের মনে হয়তো আপনার চিন্তা থাকবে যে একটা মানুষ কিভাবে আপনার দুটো কাজ করবে, কিন্তু একটা মানুষই একবার এখানে দিয়ে দিলো, দিয়ে তারপরে এটা বার করলো, আবার এখানে দিলো, এখানে ওইভাবে বার করলো, এইভাবে কিন্তু আরামসে কাজ করবে। এটা এটা খুবই সুবিধা হলো যে একটা ডাইস নামবে আর একটা ডাইস উঠবে, ঠিক আছে? এই এই ক্ষেত্রে এটা খুব সুবিধা আর কি। এর মধ্যে সেই উন্নত মানের সব মোটর ফোটর লাগানো, এখানে আপনার সিএইচপি মোটর আছে, কন্ট্রোল গিয়ার মোটর আছে, সবকিছু, অয়েল ট্যাঙ্ক আরো অনেক বেশি, 80 লিটার ট্যাঙ্ক আছে, সবকিছু। এটাও হাইড্রোলিক, এটা সবই হাইড্রোলিক সিস্টেম। আর এখানে যেমন প্যানেল বোর্ড আছে, প্যানেল বোর্ডের মধ্যে এখানে আমরা কাউন্ট মিটার, ভোল্ট মিটার সবকিছু আছে। এখানে চারখানা হিটারের সুইচ আছে, মানে দুটো ডাইসকে যেহেতু কন্ট্রোল করা হবে। এখানে দেখুন একটা ইমার্জেন্সি সুইচ আছে, সাপোজ আপনার মেশিন চলতে চলতে কোনো কিছু আপনার হলো, এই সুইচটাকে এখানে মানে প্রেস করে দিলে অটোমেটিক্যালি মেশিন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আর মানে এই মেশিনের যে স্ট্রাকচার আছে, এই মেশিনের স্ট্রাকচার সবকিছু হেভি দেওয়া আছে আমার, কারণ এটা আমার স্পেশাল একটা কাস্টমারের জন্য বানানো আছে, যার মানে তার খুব হেভি বডি দরকার ছিল, তার জন্যই আমি বানিয়েছি। তাহলে এত হেভি বডি বানানো কখনো হয় না আমাদের। এই মানে কাস্টমারের অর্ডার অনুযায়ী বা চাহিদা অনুযায়ী মেশিন আপনাদের তৈরি করে দেওয়ার ব্যবস্থা আছে। কোনো মেশিনের ডেমো দিয়ে দেয় যে আমার এই ধরনেরই মেশিন দরকার, এই রেঞ্জের মধ্যে মেশিন দরকার, আমি কিন্তু তাকে তার চাহিদা অনুযায়ী আমি তাকে মেশিন বানিয়ে তারপরে ডেলিভারি দিয়ে দেবো। তাহলে এটা এটা কত পড়ছে দাম? এটা যেহেতু আমি তার পছন্দ মতো বানিয়েছি, এটার দামটা একটু বেশি আছে। এটার আপনার ওই শুধু মেশিনটার দাম আমার 1,10,000 টাকা, 1,10,000 টাকা, তাই তো? ঠিক আছে। এর মোটামুটি ধরুন পাওয়ার কনজামশন আপনি যদি বলেন, এর পাওয়ার কনজামশন বলতে 3 HP মোটর আছে, মানে ঘন্টায় 3-4 ইউনিটের কারেন্ট। দাদা আমরা তো মোটামুটি মেশিন সম্পর্কে মোটামুটি যতটুকু জানলাম, বাদ বাকিরা তো অবশ্যই এরা হোয়াটসঅ্যাপে বা ফোন করে জানতে পারবে। হ্যাঁ, আমাদেরকে আমাদের নিচে দেওয়া ডেসক্রিপশন নাম্বার আছে, আমাদের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করলে আমরা, স্ক্রিনের উপরও নম্বর দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। তা এখন তাহলে আমরা র ম্যাটেরিয়ালস এর দিকটা এবার একটু আসতে পারি, যে র ম্যাটেরিয়ালসটা কিভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে? সেই জিনিসগুলি আমরা তাহলে একটু দেখে নিই। হ্যাঁ, কাগজের থালা মানে অবশ্যই কাগজ থেকেই তৈরি হবে আর কি। এটা আর কি, এই যে এই দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের বড় কাগজের রোল। হ্যাঁ, এইগুলো 1 মিটার ওজনের রোলের ওজন 300-400 কিলো এরকম সাইজের রোল আছে। তো এই রোল থেকেই প্রসেস করে আমরা ওগুলোকে দেখাচ্ছি। চলুন আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে বাকি যে প্রসেসিং গুলো কিভাবে কি করা হয় না হয় সেটা আমি আপনাকে পরিষ্কার ভাবে দেখাচ্ছি। এটা এটা নরমাল পেপার, তাই তো? হ্যাঁ, এগুলো নরমালি পেপার, এর উপরে সেই প্লাস্টিকের প্লাস্টিকের যে অ্যাডহেসিভ যে ল্যামিনেশন হয় সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন ডিজাইনের অনুযায়ী আছে মাদার রোল, এই রোলগুলোকে কাটিং করে আমরা ছোট ছোট করে প্লেট করে সার্কেল বানাই। আমি আপনাকে, চলুন আপনাকে ওই প্রসেসটা আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে এই বড় রোল থেকে ল্যামিনেশন হয়ে তারপর ছোট গোল কাটিং হচ্ছে, কিভাবে মানে প্লেট তৈরির আগে পর্যন্ত কিভাবে প্রসেসটা হচ্ছে, বাকি প্রসেসটা আমি আপনাকে দেখাচ্ছি। চলুন তাহলে আমরা এখন সাফা এন্টারপ্রাইজে, ঠিক আছে, র ম্যাটেরিয়ালসটা যে তৈরি হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন এটা র ম্যাটেরিয়ালস, এটা একদম প্লেন একটা ওই থাকে, তাই তো? এটা এখানে যেভাবে, হ্যাঁ, পলিথিন, এই পলিথিনটা দিয়ে দেখুন আমরা এই যে পাখির একটা হলুদ রঙের জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আঠা। এই আঠাটা অটোমেটিক্যালি আপনার লেগে আসছে, লেগে আবার পাতার সময় অ্যাডেসিভ হয়ে যাচ্ছে। আঠাটা এই আঠা দিতে একটু দেখি,
এটা হচ্ছে আঠা আঠা পড়ছে, এই আঠাটা দিয়ে আমাদের এখানে ল্যামিনেশনটা হচ্ছে। শাল পাতা আর এটা এখান দিয়ে ঘুরে এসে এই দিকটাতে, এবারে এখানে দেখুন একটু আসতে এই দিকটাতে মোটামুটি একদম সুন্দর করে এসে এরকম অনেক জায়গাতে আমাদের ব্রাঞ্চ আছে, যেমন বীরভূমে আছে, বাঁকুড়াতে আছে, কিছু কিছু জায়গাতে আমাদেরও ব্রাঞ্চ আছে, নদিয়াতে আছে, সেইসব জায়গায় আমাদের এখান থেকে ব্রাঞ্চ থেকে মাল গেছে কিংবা আমরা ওখানে গিয়ে মেশিন সেট আপ করে দিয়েছি। এরকম আছে ল্যামিনেশন মেশিন, মোটামুটি কত করে পড়বে মেশিন? মোটামুটি ধরুন আপনার 1.5 লাখ থেকে শুরু হয়, 2.5 লাখ 3 লাখ টাকা পর্যন্ত থাকে। এটা ডিপেন্ড করছে মেশিনের ফাংশন প্রোডাক্টিভিটির উপরে নির্ভর করছে, মেশিনের দামটা আপনার কত হবে না হবে, ঠিক আছে? তারপর রোলটা এখান থেকে মানে তৈরি হয়ে যাওয়ার পর দুটো রোল এসে এখান দিয়ে উঠছে, এই যে দুটো উঠছে এখান দিয়ে রোলের ভিতরে দিয়ে যাচ্ছে। একসঙ্গে দুটো রোল একসঙ্গে কাটিং রোল যাচ্ছে, এখানে 3টা রোল লাগানো যায়, তার সেট আপ আমরা এখন আমরা লাগাই নি, আমরা দুটো রোল দিয়ে কাজ করি। যদি 3টে রোল লাগাতে চাই 3টে রোল লাগাতে পারবেন, কোনো অসুবিধা কিছু নেই। দেখুন এখানে দেখুন এখানে এই একটা ছুরি আছে, এই ছুরিটা দিয়ে এই যেমন পাতাটাকে কেটে দিচ্ছে অটোমেটিক্যালি, এটা ছুরিটা আসছে এখানে দেখুন এই যে পাতাটা কেটে যাচ্ছে, এটাই সিট আকারে এরকম ভাবে এসে যাচ্ছে। পরিষ্কার হবে, এটাকে বলা হয় শীত কাটার মেশিন। শীত কাটার মেশিনও আপনাদের প্রয়োজন হলে আমরা আপনাকে শীত কাটার মেশিন প্রোভাইড করতে পারি। সিলভার ফয়েল, এই সিলভার ফয়েলটা আমি আমার পেপারের উপর যখন ল্যামিনেট করে দিচ্ছি তখন ওটা সিলভার পেপার প্লেট হয়ে যাচ্ছে। আমি এটা আপনারা দেখতে পাচ্ছেন সিলভারের ফয়েল আছে, এটা সেই নর্মাল পেপারের উপর এটা দিয়ে ওই রকম যে আপনার দেখবেন শাল পাতা প্রিন্ট হচ্ছে, এটা দিয়ে সিলভার এটাও হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম কথা, এটা হচ্ছে কলাপাতা প্রিন্টিং, কলাপাতাটা করছি, কলাপাতা কত ভালো লাগছে দেখতে। আর এইগুলো হচ্ছে একটা নতুন ধরনের একটা জিনিস, যেটা কম পয়সার ডোনা, ছোট ছোট ডোনা তৈরি হয়। সিলভার পেপার প্লেটটা একটু হচ্ছে কস্টলি হয়ে যায়, তার জন্য আমরা যেহেতু মার্কেটে একটু কম পয়সা দেওয়া যায় তার জন্য আমরা এই মালটাকে বানাই। এই দাম ধরুন সিলভার পেপার প্লেটের থেকে এই মালটার দাম প্রায় 10 টাকা পার কেজিতে 10 টাকা করে দাম কম, সেই জন্য আমরা এটা বানাই। আর এইটা সার্কেলের রোল করা আছে আমাদের, এই রোলগুলোকে কাটিং করে আমরা সার্কেল বানাবো। আর এই যে কাটিং করা হয়ে গেছে, ওই ওখানে যে সিটটা দেখলেন ওই সিটটা আমার এখানেতে স্ট্যাক করে রাখা আছে, এগুলোকে নিয়ে আমরা এবারে এখান থেকে সার্কেল কাটবো। মানে সার্কেল বলছি কি, যেগুলো আমরা কিভাবে সার্কেল কাটিংটা হয় সেটা এক এক করে দেখুন, এক একবারে আপনার প্রায় 500-700 মাল আপনার এক একবারে কেটে দিচ্ছে, এক একটা পাঁচশো, এটার প্রায় 3.5 কিলো থেকে 4 কিলো মাল আমাদের কাটা হচ্ছে এক একবারে। দেখুন কত সুন্দর, মানে একদম পুরো কাটিং করা মালটা আপনাদের এখানে পেয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে মাল শুধু মেশিন নিয়ে গিয়ে আর র মেটেরিয়ালস নিয়ে গিয়ে শুধু বসিয়ে দিলে প্লেট তৈরি হয়ে যাচ্ছে, আর কাটিং এর কোনো মেশিন এক্সট্রা লাগছে না। আপনাকে শুধু মনস্থির করতে হবে আপনি ব্যবসা করবেন, বাকি সমস্ত দায়িত্ব আমাদের। আপনার কিভাবে কাজ চলবে, কিভাবে ভালো মাল প্রোডাকশন করতে পারবেন না পারবেন, সেগুলো সমস্ত দায়িত্ব আমাদের। এখানে তো এইভাবে একটা ভাত খাওয়া থালা হচ্ছে, কিন্তু এর মাঝখান থেকে একটা ফুচকার ফুচকার একটা পাটি পাতা পাতা তৈরি বেরোয় আর কি। ফুচকা মানে ফুচকা ফুচকা সার্কেল বলতে, এখন ধরুন বিভিন্ন জায়গাতে যে ওই অনুষ্ঠান আচার অনুষ্ঠান হয়, যেখানে ফুচকা খেতে গেলে ছোটো ছোটো কিছু জিনিস দরকার। এই ফুচকা এই যে আপনি ফুচকার পাতা দেখতে পাচ্ছেন, এইগুলো এইরকমভাবে নিয়ে অনেকে ফুচকা খায়, এই ফুচকার পাতাটাও কিন্তু আমাদের এখানে তৈরি হয়। দেখুন
এটা মার্কেটে খুব ভালো চাহিদা আছে, এটা ধরুন দীঘা সাইডে তারাপীঠ সাইডে খুব ভালো চলে আর লোকালিটির মধ্যে মোটামুটি চলে। এই যে কাটিং হয়ে যাওয়ার পর সমস্ত স্টক শুধুমাত্র আমরা ল্যামিনেশন করে রেখে দিয়েছি, এগুলো স্ট্রিপ কাটিং হবে, পরে সার্কেল তৈরি হয়ে যাবে। এগুলো সব আমাদের স্টক করে রাখা আছে আর কি, বিভিন্ন গোডাউন আছে বস্তায়, ওগুলি সব ওই কাটিং করে রেডি সার্কেল তৈরি হয়ে আছে। এগুলো রেডি সার্কেল তৈরি আছে, এগুলো সব ডোনার জন্য সার্কেল কিছু রেডি করা আছে। প্লাস এখানে ধরুন হ্যান্ড প্রেসার কিছু মেশিনও কিছু রাখা আছে। আসলে আমাদের জায়গার একটু সংকুলন, ওই জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে। এই মেশিন পত্র এখানে সব কভার করা আছে, পাঁচ সাত এক মেশিন রেখে দিয়েছি আর কি। এরকম এটাও আমাদের একটা র মেটেরিয়াল গোডাউন, এখানে আমার শুধুমাত্র 80 GSM এর মালটা এখানে রাখি। এই গোডাউনটাতে আমার প্রত্যেকটা গোডাউনের জন্য আলাদা আলাদা 80 GSM এর জন্য আলাদা জায়গায় রাখি, 100 GSM এর জন্য আলাদা আলাদা জায়গায় রাখি। এখানে 80 GSM এর শালপাতা আর কলাপাতা এর মেনলি এখানে রাখা। মোটামুটি এই যে 80 GSM এর যে মালগুলি আছে এগুলি রেট কত আছে? মার্কেট খুব আপওয়ার্ড ট্রেন্ড দেখা যাচ্ছে, সবসময় দাম বাড়ছে কমছে, এটার ফিক্সড এখনো রেট নেই। তো মোটামুটি ধরুন আপনি 75 থেকে মোটামুটি কাটিং এর পরে বস্তাগুলো রেখে দিচ্ছি, আমাদের ডেলিভারির জন্য আছে। কাস্টমার আমাদেরকে অর্ডার করবে, আমরা এখান থেকে আমরা ডেলিভারি দিয়ে দেবো, কিংবা কাস্টমার এসে হয়তো নিয়ে যাচ্ছে এরকম। নিয়ারেস্ট তো বাস স্ট্যান্ড, তো আমাদের ধরুন দূরপাল্লা ধরুন কেউ কোনো কেউ কাস্টমার আমাকে অনলাইনে টাকা পাঠিয়ে দিল, সেক্ষেত্রে আমি এখান থেকে বাসে তুলে দিলাম, জাস্ট আমার এখান থেকে 10 ফুট দূরে দিয়ে আমার বাস স্ট্যান্ড, সেটা অনেক ইজি হয় আর কি। এটা বস্তায় কি রাখা আছে এখানটা? আচ্ছা, এটা হচ্ছে আমাদের আপনার পলিথিন, পলিথিন মানে আছে যেটাকে প্লেট প্যাকিং হয়। ও এইটাও আপনার হয়ে যাচ্ছে এখানে, এটা আমাদের এখানেই পেয়ে যাবেন। তার মানে A to Z আমি আগে বলেছি একদম সম্পূর্ণ, মানে কাস্টমার দেখতেও পেল, মানে এখানে আপনি কিছু ভালো পিপি আছে, আপনি পিপি শুধু এক বস্তা না, আমার সবসময় পিপি, আমার এক টন দু টন আমার কাছে পিপি সবসময় পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এমনও অনেক কাস্টমার আছে, দূরের কাস্টমার যারা ধরুন আমার কাছে কোনোদিন আসেনি, হঠাৎ করে কেউ ফোন করলো দাদা আমাকে একটু পিপি দিয়ে দেবেন, আমি বাসেতে টাকা পাঠিয়ে দিচ্ছি কিংবা আমরা অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমরা সেগুলো কাস্টমারকে এই ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি। কারণ পিপি এমন একটা জিনিস যে এই পিপিটা শেষ হয়ে গেলে আপনার টোটাল কারখানাটা স্টপ হয়ে যাবে, মাল তৈরি করে আপনি যদি প্যাকিং না করতে পারেন তাহলে মার্কেটিং করবেন কিভাবে? সেটাই, এগুলো হচ্ছে ডাইসের সেই কভার গুলো, তাই তো? কভার না বলে না, এগুলো বলে হিটার, হিটার দিয়ে আপনার ডাইস গুলো হিট হয়। ও এটাই হচ্ছে তাহলে মেইন হিটার, এগুলো হিটার, এগুলো হচ্ছে ধরুন একটা এগুলোকে বলে বিল্ট হিটার, এগুলোতে আপনার আরো উন্নত মানের আরো কিছু হিটার আছে যেগুলোকে স্টোন হিটার বলে, যেগুলো প্রচুর পরিমাণে গরম করার ক্ষমতা, হিট করার ক্ষমতা অনেক বেশি, সেগুলো আছে, সেগুলো আমাকে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের ডাইসের গোডাউন, এখানে শুধুমাত্র আপনি ডাইস আমার রাখা আছে আর কি, বিভিন্ন ধরনের ডাইস, ধরুন এখানে যেমন আপনি আপনাকে দেখাতে পারি, এটা যেমন 5 ইঞ্চির ডাইস, এটা 5 ইঞ্চির বাটি তৈরি হয়, এখানে আমরা 6 ইঞ্চির প্লেট আছে, এরকম 12 ইঞ্চির ডায়মন্ড আছে, রিঙ্কেল আছে, প্রচুর ধরনের ডাইস আমার কাছে এখানে রাখা আপনি পাবেন। আচ্ছা দাদা, তাহলে আপনাদের এই ডিলারশিপের ব্যাপারটা যদি একটু বলতেন, কি ডিলারশিপ দিয়ে থাকেন বা আপনাদের ব্রাঞ্চ কি আছে? আমাদের ব্রাঞ্চ বিভিন্ন জায়গাতে আছে, যেমন আপনি যদি বারাসাত যান, বারাসাতে আমার ব্রাঞ্চ পাবেন, আপনি আসানসোল গেলে আসানসোলে আমার ব্রাঞ্চ পাবেন, ওদিকে আপনার নদিয়া সিমুরালিতে আমার একটা ব্রাঞ্চ আছে, আর আমাদের রিসেন্ট আরো কিছু ব্রাঞ্চ ওপেনিং এর ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি, যেমন ধরুন উত্তরবঙ্গতে শিলিগুড়ি, মালদা, কোচবিহার, দিনাজপুর এইসব সাইডে, আসাম, গুয়াহাটি এইসব সাইডে যে সমস্ত যে আছে কিছু কিছু ব্রাঞ্চ, মানে ডিলার রিক্রুটমেন্ট এর চিন্তা ভাবনা করছি। আপনারা যদি কেউ চান যে আমাদের ডিলারশিপ নিয়ে কাজ করতে পারবেন, তো সেক্ষেত্রে আমরা আপনাদের ডিলারশিপ দিতে রাজি আছি। তো ডিলারশিপ নিতে গেলে আপনাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, বিস্তারিত যা টার্মস এন্ড কন্ডিশন আছে আমরা সেটা বলে দেবো। ডিলারশিপ দেওয়ার আগে আমি আপনাকে 15 দিনের একটা ট্রেনিং আপনাকে দেবো, তো এই ট্রেনিংটার জন্য আপনার তার আগে এগ্রিমেন্ট করে নিতে হবে, তারপরে আমি আপনাকে ট্রেনিংটা প্রোভাইড করবো, তারপরে আপনারা নিয়ে আরামসে ডিলারশিপ হিসাবে সাকসেসফুলি ব্যবসা করতে পারেন। বলছি আজকে ধরুন আপনাদের ওভারঅল সবকিছু আপনাকে দেখানো হলো, যে এই ব্যবসা কিভাবে হয় না হয়, কি সমস্যা অসুবিধা সুবিধা, তো আপনারা আসুন আমাদের এখানে, প্রত্যেকে মেশিন দেখে যান, আমরা দরকার হলে আপনাদেরকে ফিজিক্যালি আমরা কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা দেখিয়ে দেবো। আপনাদের ভয়ের কোনো কারণ নেই যে আপনারা মেশিন কিনে ঠকে যাবেন, কোনো প্রবলেম হবে সেরকম না, আমাদের থেকে কমপ্লিট সহায়তা আপনাকে পাবেন, তবে আপনাদেরকে একটু নিজের মনস্থির মনোবল আপনাকে বাড়াতে হবে, ব্যবসা আপনাকেই করতে হবে, ব্যবসা আপনার হয়ে আমি ব্যবসা করতে যাবো না, আমি শুধুমাত্র আপনাকে হেল্প করবো, আমি আপনাকে সঠিক মাল দিয়ে সাহায্য করবো, বাস এটুকুই, আর কিছু আমার তরফ থেকে কিছু সাহায্য পাবেন না, আর ফলস প্রতিশ্রুতি কিছু নয়, ব্যবসা করার অঙ্গীকার নিন, অবশ্যই আপনারাও আগে বাড়বেন। ধন্যবাদ।